রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ দলটির নয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন জামাত নেতারা। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জামাত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান উপপুলিশ কমিশনার। আমাদের যারা আছে তারা এগুলো হয়তো রাষ্ট্রের বিরুদ্ধে যে গোপন কর্মকাণ্ড বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে তারা একটি পরিকল্পনা করছেন। এই সংবাদ পেয়ে আমরা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় আমাদের অভিযান পরিচালনা হয়। এই অভিযান পরিচালনা করে আমরা সেই বাসা থেকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এখানে হামিদুর রহমান আজাদ, তারপর রফিকুল ইসলাম খান, নয়জন সদস্যকে আমরা গ্রেপ্তার করি।